বাহাদুর, কান পেতে শুনুন তাহলে, কিছু কানে পশে গুজব না ঢাকের আওয়াজ, সিংহা লোকের চিৎকার। এদিকে এগিয়ে আসছে, হয়তো দখল করে নিতে চায় কুঠি, কিংবা জানে কালেক্টর উপস্থিত এই রাতে কুঠিতে তাকে বন্দী করতে আসছে, অথবা বিদ্রোহ। অতএব পরিষ্কার নয় আমার স্বামীর হাতে কেন ওই পিস্তল এখন? না মিস্টার গুডল্যাড, উত্তম বালক, ব্যক্তিগত ঈর্ষার কারণে নয়, আপনার সুস্বাস্থ্য রক্ষায়। মনে হচ্ছে আরো কাছে আওয়াজ এখন। প্রিয় স্বামী, তুমি যাও শিগগির সদর ফটকে, অধিকাংশ নেটির সিপাহী ওদের বিশ্বাস নেই, ফটক না খুলে দেয়, যাও। আর আপনারা অস্ত্র হাতে এগিয়ে যাবেন, নাকি পূর্ণিমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রমণীর সঙ্গ সুধা পান করবেন? পিস্তল, পিস্তল, পিস্তল! এহে বাহে, আর বদ্ধ নহে, এইবার ছোট নয়, ছোট ছোট দল, 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 তবে আশেপাশে, তবে আশেপাশে, তবে আশেপাশে, তবে আশেপাশে, ছোট ছোট দল, ছোট ছোট দল, তবে আশেপাশে, যার যার লাঠি বল কান্দি করি, ছোট ছোট দল, কাইও না সন্দেহ করে সব আশেপাশে, যেন মাছ ধরিবার যান, হয় হয় নদীতে নিশিতে মাছ মারিবার যান, হয় হয় মাছ মারিতে যান। ভাল করিয়া শুনলেন কথা কইছি কি দেওয়ান, তোমরা মাছ ধরিতে যান, তবে শোনেন, কাইও হাসি তোমার শরীরে হে, আঘাত করিলে হে, ভাইও আঘাত করিলে হে, ফেলান পল তেলেস্মাতি, তোলেন লাঠি তেলেস্মাতি, 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 দড়াও হে আজান, হে তার আগতে তোমরা বাহে এই করিবেন ভান, মাছ মারিতে যান নিশিতে মাছ ধরিতে যান। ধীর কোনো উদ্দেশ্য না পাও, কেনে তবে আনিলে মিশাও গাঁও হতে ডাকি ডাকি কিষান জালুয়া জন, যদি না করিবে তাই আগে হতে নিজে আক্রমণ, করিলেও লাঠি দিয়া করিবে লড়াই, গোড়ার বন্দুক আছে, পিস্তল কামান আছে, কি বা তার নাই, কোলার আঘাতে সব করি দিবে ধুলা, হুশ নাই, বুদ্ধি নাই, লাঠি হাতে তবে তাই নাসের পুতুলা। আব্বাস, তফাত কেনে? না থাকিও তফাতে আব্বাস, কিসের খেয়ালে ফের শিমুলের গাছ বিরান পাথারে খাড়া একা একজন? মন খুলি কন বাহে, মন খুলি কন, আসিয়াছে কালেক্টর শুনিলাম সাজের বেলায়, ঘুরিয়া সুযোগ যদি না দেয় আল্লাহ, হঠাৎ করিয়া তাই ডাকিলাম তোমাক সবাই, তোক পুঁজ করিবার সময় না পাও, এলায় বুদ্ধি কি তোর, কুটিতে না যাও, মন খুলি কন বাহে, মন খুলি কন, গুমর না করিয়া থাকো, এত লোকজন হামার মুখের দিকে চায়া আছে পঙ্খির মতন, মুই মুখ চা থাকো কার, কার সল্লা ভরসা হামার, তোমার, তোমার বাহে আব্বাস, তোমার। জানো, সব জানো ভাই, ফির না জানো আবার, রাস্তায় নামিলে পরে রাস্তা নাই ফিরিয়া যাবার, বিভাগ না হও বাহে, এক হয়া থাকো মোর পাশে, কুঠির মানুষ দেখো আবটালে ঘন হয়ে আসে, আসি গেইছে কুঠির মানুষ, দেখেন কি বা করে, খেয়াল করে দেখেন সবে সড়কি তুলি ধরে, সড়কি তুলি না মারিয়া সড়কি ফেলি দেয়, আরে আরে নীলের ফেটা এই খুলিয়া দেয়, এই খুলিয়া দেয় রে ফেটা, সাজ ফেলিয়া দেয়, সাজ ফেলিয়া লাঠি পল কান্ধে তুলি নেয়, আরে গোড়ার সাজে সাজ করিলেই গোড়া তো আর নয়, নীল পিরানের তলে দেখো আমার মানুষ হয়, আব্বাস আব্বাস বিষাদ কেনে, এক হয়ে থাকো মোর পাশে, কুঠির মানুষ দেখো মোর দলে আসে, দেখেন দেখেন আরো কত কাছে উয়ার পরে, গাংটিটিরি পক্ষী যেমন তোমাক লক্ষ্য করে, তোমরা কেনে উঠায় বাহে, মায়ের দুগ্ধ খান পান করিয়া থাকেন যদি সামিল হয়া যান, সামিল হয়া যান, কাতারে দুগ্ধ ধলা হয়, ধলায় ধলা নীলের বিষে নীল করিবার নয়, শোনেন শোনেন মা জননী মাও কান্দিয়া কয়, শোনেন তোমার মা জননী ওই কান্দিয়া কয়, কণ্ঠে গেল বুকে হামার দুগ্ধ আবার হয়, দুগ্ধ রে যায় পড়ি হামার দুগ্ধ না খাও যদি, সেই না দুগ্ধে যায় ভাসিয়া দুগ্ধ কুমার নদী, যায় ভাসিয়া দুগ্ধ হামার বেটায় নাই খায়, সাগর জলে সেই যে দুগ্ধ লবণ হয়ে যায়,
এই বলিয়া মা জননী মাও কান্দিয়া যায়। এমন কালা বেটা উয়ার না শুনিবার পায়। বন্দুক চালায়, বন্দুক চালায়, কোম্পানির কুঠি হতে বন্দুক চালায়, কামান চালায়, কোম্পানির কুঠি হতে কামান চালায়, বন্দুক, বন্দুক বাহে কামান নয়, বন্দুক চালায়, বন্দুক চালায়। আ ব্যস্ত না হন বাহে, নাই কোন ডর, বন্দুকের গুলি আসি না পড়িবে আমার ভিতর, আমার দেখায় ডর, গুলি মারি আসমানের উপর উপর, বন্দুক চালায়, গোরা বন্দুক চালায়। আরে গোরার চিন্তার ধারা ভাল করে জানো, মুই তোমাক জানাই, মানুষ দেখিয়া তাই, মানুষের লক্ষ্য করে যে ঠাই সে ঠাই, না মারিবে গুলি তাই, জানি রাখো, শিখি রাখো, না মারিবে গোলা, অপছায়া দেখি ঝাঁপ দেয় না, এ যে কালা হোলা। তারপর তারপর যখন ফিরিয়া যান জারজার ঘরে, মনতে ভাবেন বাহে ঠান্ডা হয়ে আছে গোরা কুঠির ভিতরে, গোরার রীতি এই, অকস্মাতে জমিন ফুঁড়িয়া তাই উঠিবে, তখন মারি ধরি লাশ করি অগ্নি দিয়া গ্রামগঞ্জ করিবে উৎসন, হন তবে অগ্রসর হন। শুনেন শুনেন, গোরার গলা হয়, উর্দি পরা হয়, ফৌজি গোরা সেনাপতি বলি মালুম হয়। আর অগ্রসর নয় কে তোমরা, বলো হো মানুষ, হো মাঠের মানুষ, দেশের মানুষ, আমরা মানুষ, হো কি চাও, হো কি উদ্দেশ্য? আরে দূর হতে কি বলা যায় আমাদের উদ্দেশ্য, অতি স্পষ্ট শোনা যায়, শীঘ্র বলো হো। যা বলিব না বলিব অন্য কাহাকো, থাকে যদি কালেক্টর বলিব তাহাকে সব, তাহাকে বলিব বড় সব কালেক্টর বাহাদুর এখানে আছেন, তিনি সব শুনছেন, শীঘ্র বলো তোমার দরখাস্ত, আর নয় অগ্রসর, স্থির থাকো, সিপাহীরা সবাই সশস্ত্র, আমরা নিরস্ত্র আপাতত। সুতরাং সাহেব সুস্থির হও, করো অবধান, করো অবধান, কর অবধান। একদিন কালাপানি পার হা সদাগরি করিবার জন্য জাহাজ ধরি আসিলেন হামার মুলুকে, তোমার রং হয় গোরা শুনিছিলাম বাপুদাদার মুখে, বাপুদাদা নিজের চক্ষে তোমাক দেখিছে কি দেখে নাই, আসিল হামার পালা, তোমাক চক্ষে দেখিলম, দেখিলম শরীরের রং তোমার গোরা নিশ্চয়, অন্তরের রং হয় কুষ্টি কালা। একদিন সওদাগরি করিতে করিতে তোমরা করিলেন বড় এক সওদাগরি, একদিন অবাক হয়া দেখিলাম কোন তালে কখন হামাক গোষ্ঠী সমেত নিছেন খরিদ করি, আর দেখিলাম এই দেখিলাম আমার গলায় দিয়া দড়ি, এক সৃষ্টি হন আল্লাহর, আমার সিনার উপর তোমরা সারা হয়ে বসি আছেন চমৎকার। একদিন লক্ষ্য করিলাম খাজনা দি তোমাক, কিন্তু জমিন, এই জমিন তোমার নয়, দেখিলাম হুকুম দিবার আছেন তোমরা, বিচারের ভার কাজীর হাতে হয়, সেই কাজী তোমার কোনো বিচার করিবার নয়, বিচার কি করিবে সেই কাজীর বেটা, কাজীর বেটা এমন এক সুবাদারের চাকরি করি খায়, যেই সুবাদার তোমার হাত ধরিয়া সিংহাসনে না বসিলে মনে বড় দুঃখ পায়। আর একদিন আল্লাহর সেই একদিন দেখিলাম তোমার বন্ধু দেবী সিং খাড়া হয়ে আছে আমার বাড়ির বগলে, জন্মে যা শোনো নাই চৌগুনা খাজনা চায়, এব ডেব নগদে চায়, বাট চায় টাকায় আটানা, দিবান না পারিলে সব লুটি নিয়ে যায়, অগ্নি দিয়া যায়, হাহাকার করে উঠিলাম সকলে। একদিন টাকায় টাকা সুদ স্বীকার করি মহাজনের ঘরে দিকে ইলম, কর্জ শোধ করিবার না পাই বলিয়া জমি জমা লিখিয়া দিলম, ঘটি বাটি লাঙল বলদ মই বিক্রি করিলম, বাপ হয়া বিক্রি করিলম, বেটা স্বামী হইয়া স্ত্রী যুবতী কন্যা নিল কারি, জঙ্গলে পলে গেলম, গোরস্থান শাসান হয়ে গেল, আমার বাপদাদার বাড়ি, আমার নিজের ভিটা, নিজের মাটি চলে গেল ওই শয়তানের দখলে। একদিন অনেক যুক্তি করি ভাবি চিন্তি সকলের তরফে মুই এক দরখাস্ত করিলাম ভদ্রমতে কোম্পানির ঘরে, কোম্পানির কালেক্টর তোমার মারফতে, ওয়াতে কইলাম সহ্যের অতীত হয়ে গেছে আমার হাল, আর সহ্য না হয় কোনো মতে, লিখিলাম
ইয়ার প্রতিকার তোমরা নিশ্চয় করিবেন। জরুরি জানিয়া এই এলাকা হতে দেবী সিংকে তুলিয়া নিবেন, আর জমিদারের চাবুক কাড়ি নেবেন, আর কাড়িয়া নিবেন মহাজনের ঘরে আমার সুদের উপর সুদ লিখিবার খাতা, আর নীলের চাষ হতে আমার জমি ফিরিয়া দিবেন হামাক, যেন ন্যায্য খাটিবার পাই ঘর, আমার ফিরিয়া দিবেন যেন গুজিবার পাই মাথা। তোমরাই করিবেন নিশ্চয় নিশ্চয়, আর যা করিবেন করিবেন এই মাসের ভিতরে। যদি এই মাস পার হয়া যায় তবে আমরা কোনো দোষী নই, আমার এই দুই হাত যা করে অবধান করো, অবধান আমার সেই শেষ কথা, অবধান করো, অবধান এই তারিখ পর করো, অবধান তোমরা চুপচাপ করো, অবধান তবে অবধান এই শেষ বুঝিলাম তোমার ইচ্ছাও নাই কিছু করিবার, অবধান আর কোন বিচার কি প্রতিকার না চাই তোমার, কোন বাহে কোন আর কোন বিচার কি প্রতিকার না চাই তোমার, কোন বাহে কোন একজোট হবে একসাথে কোন আমার দেশে আমার অধিকার, আমার দেশে আমার অধিকার। আরে মজুর কিষান আমরা খাটি সোনা ফলায় আমার মাটি, সেই সোনাতে তোমার কোন নাই হে অধিকার, সেই সোনাতে তোমার কোন নাই হে অধিকার, সেই সোনাতে তোমার কোন নাই হে অধিকার। বন্ধ করে দিলাম তোমার পথ বন্ধ করি, বন্ধ করি দিলাম তোমার পথ বন্ধ করি, এবার হতে আমার হাতে নিনু আমার ভার, এবার হতে আমার হাতে নিনু আমার ভার। মজুর কিষান জালুয়া যোগী আছে আমার সাথে, এবার হতে বিচার আসার আইন আমার হাতে, অবধান 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 হেই সাবধান 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 সাবধান। পাগল পাগল তাহাকে বলিবে দুনিয়া, এই নুরুল দিনের কাণ্ড দেখিয়া শুনিয়া। দুশ্মন নগদে রাক্ষস সুস্থ কারো হয় না সাহস, তারে কোটি আসিবাহে খাড়া হয়ে আছে তিয়া নির্ভয়, উন্মাদ না হয়ে যায় বেগুপ্ত নয়। কুঠিয়াল হেই সাবধান, দেবী সিং হেই সাবধান, জমিদার হেই সাবধান, মহাজন হেই সাবধান। বিচার কি প্রতিকার যদি নিজ হাতে হয় নিতান্ত নিবার, কোন দরকার ছিল তার কুঠি আসি চিৎকার দিবার, কোন দরকার ছিল তার লোকজন ধরি আসিবার। পাগল বা বেকুপ্ত নয় তবে কোন কথা হয় কোন বুদ্ধি তার, বুদ্ধিটা কেমন বাহে কি বা মনে হয়, যেহেতু গোড়ার দল প্রতিকার করিবার নয় আমার এটা করা বাদে কোনো পথ নাই, অথচ খেয়াল করে দেখো মোর ভাই আমার একার কোনো সাধ্য শক্তি নাই যদি না আমার সাথে সকলকে পাই, সকল তো এক নয়, তুমুল সাহস কারো কারো মনে ইতস্তত কারো মনে ভয়, তাই মুই আগে হতে কোনো কথা জানান না দিয়া সকল মানুষ টানিয়া আসিলাম কাতার বান্ধিয়া, গোড়ার নিকটে মুই করিল যা উচ্চারণ ভাবি দেখো মনে, ইয়ার পরে কি গোড়া ছাড়ি দিবে কোনো একজনে, অকস্মাতে লোক দেখে গোড়া চুপচাপ, ফজর হইলে তাই না করিবে মাপ, তলাশ করিবে তাই এই দলে ছিল যাই যাই, তখন বাসো কি মরো সকলের একজোটে থাকা বাদে কোনো পথ নাই। এই বুদ্ধি না করিয়া সকলকে টানিয়া আনি সকলের পথ বন্ধ দিলম করিয়া, পথ বন্ধ করি সেই এক পথ রাখিলম বাকি হাতিয়ার হাতে নেন হন্ম সাথী। বুঝিলাম, তবু আমার কিছু কথা গেল থাকি, ঘরে যাও আসময় পাশে পাশে দেখি। ঘর 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 কণ্ঠে আব্বাস মণ্ডল, আজি হতে তোমার আমার ঘর মাঠ ঘাট গহীন জঙ্গল, সাবধান হেই সাবধান, 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 সাবধান। অস্ত্র সংযত করো লেফটেন্যান্ট, আমরা সংখ্যায় কম, যেতে দাও, দস্যগণ অচিরেই টের পাবে পরিণাম কতটা ভীষণ। সৃষ্টি 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 পরমেশ্বরের, জমি 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 বাদশাহের,
হুকুম কোম্পানি। এই এলান্দারা তাম সুবা বাঙ্গালার প্রজাবৃন্দকে জানানো যাইতেছে, কোম্পানি বাহাদুরের অশেষ যত্ন এবং সুচারু ব্যবস্থা সত্ত্বেও কতিপয় দুর্বিনীত ব্যক্তি এখন পর্যন্ত সমাজের অভ্যন্তরে রহিয়া গিয়াছে। ইহারা অশেষ প্রকার দুষ্কৃত সাধনে তৎপর হইয়াছে, পরগনায় পরগনায় লুণ্ঠন ও নরহত্যা করিতেছে। সরল মনা কৃষক ও কারিগর দিগকে আপন আপন কর্ম করিতে বাধা দিতেছে। নানা মিথ্যা বাক্যে তাহারা প্রজাবৃন্দকে দস্যু দলে যোগ দিতে প্রলুব্ধ করিতেছে। জানিবেন জানিবেন জানিবেন, এই দস্যু দিগের হাত হইতে প্রজার সম্পদ শান্তি ও নিরাপত্তা রক্ষায় কোম্পানি বাহাদুর বদ্ধ পরিকর। জানিবে হুকুম হুকুম হুকুম। নিজ স্বার্থে দস্যুদিগের গতিবিধি সংবাদ সরবরাহ করুন। হুকুম হুকুম হুকুম। নিজ স্বার্থে অবিলম্বে দস্যুদিগকে ধরাইয়া দিও। যদি কোনো গ্রামে দস্যুরা আশ্রয় লইয়া আসিল এই সংবাদ পাওয়া যায়, সেই গ্রামে পাইকারি জরিমানা ধৈর্য করা হইবে। যদি কেহ দস্যুদিগের সংবাদ জানিয়া ও গোপন করে, সেই ব্যক্তিকে কৃতদাস রূপে বিক্রয় করা হইবে। দস্যুদিগের পরিবারের প্রতিটি সদস্যকেও কৃতদাস রূপে বিক্রয় করা যাইবে। দস্যু কেহ ধরা পড়িলে তাহার ফাঁসি হইবে, নিজ গ্রামে প্রকাশ্য স্থলে তাহার ফাঁসি দেওয়া যাইবে। যাবত না পৌঁছিয়া গলিয়া নিশ্চিন্ন হয় তাহার লাশ ঝুলাইয়া রাখা হইবে। হুকুম হুকুম হুকুম। সৃষ্টি পরমেশ্বরের, জমি বাদশাহের, হুকুম কোম্পানি বাহাদুরের, দস্যু দিগকে ধরাইয়া দিও। নীলক্ষা আকাশ নীল, পনে পন জ্বলি আছে তারা, সুমার না করা যায় হয়া যায় সবে দিশাহারা। মোহরের সালা যেন পড়ি গেছে কোম্পানির মাঠে, গুয়ার ভিতর দিয়া গাউরেলি করি চান হাটে। আব্বাস নুরুদ্দিন, এলাও জাগিয়া আছো, নিন যাও নাই, সবে নিন যায়, তুমি জাগিয়া একায়। তুমিও যে আসিলে উঠিয়া যাও ঘরে, একা তোমার আম্বিয়া অসিনি জায়গা, যদি কুস্বপন দেখি ওঠে তাই। কুস্বপন? স্বপনের অন্য জাত নাই, কুস্বপন তবে যে বলিলে। কিছু নয় কিছু নয়, দেখো সান ভাসি যায় নিলে, দেখিলে এমন সান কায় কয়, এত কষ্ট এত দুঃখ আছে দুনিয়ায়। হয় হে হয় হয়, পূর্ণিমার সান হাঁটি যায় মাথার উপর দিয়া, নিচে না তাকায় আমার তিস্তার পানে রক্তে রাঙে যায়, নীলক্ষার নীল দিয়া সান হাঁটি যায় আমার সন্তান কাঁদে খাখা আঙিনায়, পূর্ণিমার সান তার কি বাসি যায়। পূর্ণিমার সান নয় অনাহারি মানুষেরা চায়, ধানের সুঘ্রাণে যেন তার বুক ভরি যায়। পূর্ণিমার মতো হয় সন্তানের মুখ রোশনায়, ইয়ার অধিক মুই আর কিছু চাও নাই। আমার আমার সিনায় যদি কান পাতি শুনিস আব্বাস, ইয়ার অন্যথা নাই, দমে দমে এক সে আওয়াজ। সওয়াল তো করো নাই, তবে কেন হঠাৎ সাফাই? সাফাই
সাফাই কই নয় তো নয় হামাক না কওয়া যায় তোমার মনতে কোন কাঠঠোকরায় ঠুকি ঠুকি খায় সেই কোন কাল হতে সুখে দুঃখে বুকে বুক আসো একসাথে যেন দুই ভাই আসো ভাগ করি খাও একে পাতে এতকাল পরে গোপন করিলে মন সেই দুঃখ মনতে না ধরে কও বাহে কোন কথা মন খুলি কও আম্বিয়ার পরে মুই তত খুশি নও কবে হতে কেনে মুই তাজব শুনিয়া তোমার স্ত্রী তাই তুমি তার প্রতিধন তোমাকে সে নিয়ে এমন গৌরব করে অহংকার করে তুমি খুশি নও তারপরে বসে তাই যাই সাথে থাকে যাই ঘর বাস করে হয় হয় তোমার সংসার নাই ঘর নাই বাহে বুঝিবেন তোমরা কিভাবে উত্তম বৃক্ষ যাহাও তোমার ডালতে ঘিরি নাই স্বর্ণলতা তুমি না বুঝিবি নারীকে বোঝো না মই সত্য এই কথা তবে সেটা উপস্থিত কোনো কথা নয় দেখিয়া বন্ধুর দুঃখ শুনি তার কথা শুনিবার ইচ্ছা হয় কিসে তার ব্যথা যদি না গোপন হয় ক কিসে দুঃখ দিল কিসে পাও ব্যথা বলিয়াও পড়িন বিপদে কিভাবে প্রকাশ করো তামাম নগদে এই পরিবার আম্বিয়া হামার তাই যদি না বোঝে হামাক তবে কার কাছে আশা আছে আর দুনিয়ার সকল জোড়ায় জোড়ায় মিলি তবে দেখো শোভা হয় গড়ন ধরন তার আয়নার ছবির মতো যদি একমত হয় তবে সেই জোড়াও ভাঙ্গিতে দেখা যায় মালিকুল মউতকে কান্দিতে ভাঙ্গিবার কথা কও ভাঙ্গিবার কথা কেন আসে আসে বাহে আসে আসে মাঝির অন্তর যদি ভাঙি যায় নৌকা তার টুকরা হয় নদী জলে ভাসে কষ্ট করি কও বাহে কষ্ট করি কও কিবা মনে কেন কথা কও আশেপাশে আম্বিয়া খোয়াব দেখে মুই বসে আসো সিংহাসনে আর তাই রাজরানী বসি আছে পাশে আম্বিয়া তোমাক বড় ভালোবাসে নবাবের সিংহাসনে বসিবার কোনো লোভ নাই যে আমার কাই না জানো যদি জানা আছে নিশ্চয় তোমার মানুষ না বিশ্বাস করিলে থাকো যান তোমার বিশ্বাসে স্মরণ কি হয় রে আব্বাস এ পাথারের পরে সেই পূর্ণিমার নাচ মানুষ হামাক তুলি মাথার উপরে দেওয়ানের মারফতে জরুরি খবরে নিশীতের তেসরা পহরে মোর ঘরে আসিলে আব্বাস ভুলি গেছো কি বাহে নয় নয় এলাও স্মরণ আছে আমি আসিতেই হাত ধরি সওয়াল করিলে তোমাকে না দেখি নুজে গণের মিছিলে আমারও স্মরণ আছে উল্টা তুমি সওয়াল করিলে কেমন আক্কেল বাহে মানুষের মাথায় চড়িলে এলাও স্মরণ আছে আব্বাস আরো কি বলিলে বলিলে নাসায় লোকে হামাকে নাসায় নাচে না নুরুল দিন নাচে পুতুলায় হয় হয় এলাও স্মরণ আছে আরো কি বলিলে বলিলাম এই কথা মুই এককালে শুই অন্য কালে তাই ফাল হয় বলিলাম ভাই কোম্পানির গোলা আছে কামাল বন্দুক আছে আর আছে শিক্ষিত সিপাহী তোমার নাসন ছাড়া আর কি আছে লাঠি তাও কারো কারো নাই পরাজয় হইবে নিশ্চয় আরো কি বলিলে তুমি আরো কি বলিলে তোমাক মাথায় করি নাচে যারা সকালে বিকালে পরাজয় কালে তারায় তোমাকে দোষ দিবে শেষ কালে ফিরি না দেখিবে তারা তোমার লাশ আব্বাস আব্বাস বন্ধু বলি ভাই বলি জানো যে তোমাক তাই শুনিয়া তোমার কথা খা খয়া গেল অন্তর সেই দিন নিশীথের তেসরা পহর চুপ করিছিল মুই বাকি কি কইছো বাহে শোনো নাই কিছুই বাকি এই কইছুনু আমার বিশ্বাস মানুষ আসলে চায় কিবা চায় জানো কিবা জয় 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 করি আলো মানুষ বিজয় চায় না চায় সে লাশ মানুষ সে তৈয়ার নয় মানুষ নগদে চায় ধৈর্য না ধরিতে চায় নিজের জীবন ছাড়েই দূরে না থাকায় বড় লম্বা আন্দোলনে হয় তার অন্তরে তরাস আরো এই কইসুনু বাহে আমার সন্দেহ লাগে এই আন্দোলনে বিজয় না আসিবার নগদ জীবনে না অতএব না নাচিয়া লোকের কথায় হঠাৎ ছাপ না দাও পাহাড়ি সোতায় নগদে নাচি না উঠি গণগোষ্ঠী একসাথে জুটি গোড়া হতে ধীরে ধীরে গড়ি তোলো দেশের সন্তান এমন মাটিতে করো সবাকে নির্মাণ যেন তারা জমিদার মহাজন কি নবাব না হয় যেন তারা হাসি মুখে ভাগ করি খায় অন্ন পান গোড়া তো বিদেশি বাহে নবাব কি মহাজন তো বিদেশি নয় আমার তোমার মতো তারও জন্ম এই দেশে হয় কহ কি নিশ্চয় আছে আমার ভিতর থাকি আবার হবার নয় অত্যাচারী জন যদি না পায়ের মাটি শক্ত করো ধৈর্য ধরি করো আন্দোলন লাগে না লাগুক বাহে এক দুই তিন কিংবা কয়েক জীবন হয় হয় তবে আব্বাস মোর সহ্য না হয় মোটে যে সহ্য না হয় দেখিয়া নগদ মোটে যে সহ্য না হয় দেখিয়া তাবৎ তবুও খেয়াল করি দেখিও ভাবিয়া অন্য পরে কথা নাই তোমার আম্বিয়া হবার সে চায় রাজরানী
কেনে সাহেব? আমার সে একই কথা, মানুষ এলাও মোটে তৈয়ার নোয়ায় যে ভাবিবার পায় নূতন নূতন কোন রানীর খোয়াব তাই দেখে আম্বিয়ায় কুশপনে তোমাকে বসায় তাই রাজ সিংহাসনে। আছে আল্লাহ মাথার উপরে, আর এক অগ্নি আছে আমার ভিতরে, এমন সে অগ্নি তাতে সিংহাসন পড়ে পুড়ি যায়, কি জানিবে দুনিয়ায় আর কি জানিবে আম্বিয়ায়। মনে নাই কোন কথা কইছিল তোমাক জবাবে, মানুষের উমালি ধুমালি তাতে কি বা আসি যায়, জনে জনে এই কথা বোঝামো সবাই, শিকল আনিয়া দিবে পুনরায় রাজায় নবাবে, অন্তরে আসন দিও নয় কোন রাজ সিংহাসনে। রাজ সিংহাসন জঙ্গলে আসিয়া ডেরা বাঁধিবার পরে কিষানের বাহিনী গড়িয়া সবার সম্মুখে মই নিজ হাতে বন্দুক ধরিয়া ফতেপুর কাকিনায় টাপায় পাংশায় এই কয়দিনের ভিতরে যত যুদ্ধ করিলাম তুচ্ছ করে নিজের জীবন করিলাম কিসের আশায়? রাজ সিংহাসন জীবন হাততে করি গভীর নিশীথে, কি কারণ কিসের লোভে তো নায়েব গোমস্তাগণ বধ করিলম দাবের কোপেতে নবাব নুরুল দিন? জানে এক আল্লাহ তালায় অন্তরে অগ্নিতে পুড়ি যায় সিংহাসন যত আছে, যত না হইবে রাজ সিংহাসন এই দুনিয়ায়। সিংহাসন মুই চাও সিংহাসন, আরে অন্তরে ধরিয়া অগ্নি চাও সিংহাসন। শোনো হে নুরুল দিন, মানুষ এমন এক সৃষ্টি সারা জীব, উহার অন্তর কেহ পারে নাই করিতে জরিব। জগৎ নিন্দুক বলিয়া আব্বাসের দুর্নাম আছে, কেনে পুষ্কর তার কাছে? তোমার কি মনে খায় জানিবার চাও? কেমনে বুঝাও, কেউ না কবার পারে এই দুনিয়ায় মানুষের মন কখন কি চায়, এই আছে এক চিন্তা একভাবে করিয়া ধারণ, সময়ে বিশেষে ফির নবচিন্তা যদি দেখা যায়। আব্বাস, আব্বাস, নয় নয়, তোমার তোমার এই পরীক্ষা হয় আমাক নিশ্চয়, হয় কি না হয়, পরীক্ষার কোন প্রয়োজন, পরীক্ষার কোন প্রয়োজন বাহে, তোমারে কথায় একসাথে আসো আজীবন যেন দুই ভাই আসো, তোমার অজানা নাই অন্তরে আমার এই অগ্নির কারণ যাতে পুড়ি যায় সিংহাসন, তোমার অজানা নাই কতদিন ধরি অগ্নি জলে কতদিন হতে, অবিশ্বাস তবু দেখো তোমার চোখতে। চোখ মোর ভাগ্যে আসে ভাইরে নিন্দতে। আব্বাস, আব্বাস, আব্বাস! কোন কালে, কত না অতীত কালে, সেই একদিন একদিন পূর্ণিমা নয়, মাথার উপরে সূর্য অগ্নি ঢালি যায়, নুরুল দিন তখন নিতান্ত স্যাংড়ায় 8-10 বছরের, মক্তবিতে যায় খায় দায় ঘুরিয়া বেড়ায়, তিস্তার পানিতে পড়ি সারাবেলা মাথায় ঝাঁপায়, গাছ হতে ফল পাড়ি খায়, ডাল ভাঙি ফুল ছিঁড়ি দৌড়ি পালায়, নিশীথে সে বাপের বগলে সুতি সুখে নিদ্রা যায়, কোনো কোনো নিশীথে স্বপন দেখে নীলিনী লক্ষায়, ধবল বকের ন্যায় তাই উড়ি দূরান্তরে ভাসিয়া বেড়ায়, একদিন ফজর বেলায় মক্তবেশে যাবে বলি কিতাব গুছায়, হেনকালে বাপ্তারে ডাক দিয়া কয় বাপরে নুরুল দিন আইজের এই দিন মক্তবে না গেলু হয়, মোর সাথে মাঠে যাবু বা? শুনিয়া নুরুল দিন দেয় 3 লাভ, আরে মক্তবে না যাও যদি পড়াশোনা মাপ, ওস্তাদের হাত হতে বাঁচি গেল কান, মাঠ হতে যতই কিচ্ছা ফুর্তি করো ফুর্তি দেন মান, বাপের আগুতে তাই নাচি নাচি যায়, লাঙুল ধরিয়া কান্দে বাপ্তার আসিয়া পৌঁছায়, মাঠতে আসিয়া বাপ মনে আছে আজিও ব্যাটার কেমন অসীন গলা সন মমজান অন্ধকার গলা ধরি কয় বাপ ইত্যায় কাছে ডাকে ব্যাটাক বলিতে, পারবো না রে লাঙল ঠেলিতে, ঠেলিবো লাঙল আজি বাপেও ব্যাটায় আয় বাপ আয়, জোয়ালে বলত তবে জুতি দাও বাবা, আর কেমন শোষিত হয় আগুতে শেখাবা, একবার দেখিলে আমি পারিব নিশ্চয়। বড় ফুর্তি, তিলেক দেরিও তার সহ্য না হয়, লাঙল চষিবে ও বড় মজাদার বলি মনে হয়। হঠাৎ নুরুল দিন দেখিবার পায়, দেখিয়া তার সব তাই হয়া যায়, দেখিবার পায় বাপ তার নিজ কাঁধে জোয়াল তুলিল, জোয়ালে সে অতি ধীরে নিজেকে জুতিল, বলিল নুরুল দিন পেছ এই নাকি হয় কণ্ঠে বলদ, বাপ আজি হাতে নাঙ্গলের নতুন বলদ, আবার নুরুল দিন কান্দিয়া শুধায় বাপ জান তুমি কেনে বলদ কণ্ঠায়, বলদ তো নাই বাপ,
বেসিয়া নগদে রাজার খাজানা শোধ দিনু কোনো মতে। অস্থির বলিল, বাপ আয় বাপ আয়, বেলা বয়া যায়, কানে না বাপ, হাতে নে লাঙল, তুই মুষ্টি ধরে জোরে দিবু সাপ, জোরে তুই শক্ত করি থাকিবু কষিয়া, টানি টানি মহি যাব জমিন চষিয়া। আজি অনুরোল দিন স্পষ্ট সব স্পষ্ট করে দেখিবার পায়, মাথার উপরে সূর্য অগ্নিঢালি যায়, একখান মরা গেছে স্তব্ধ মারি শকুন তাকায়, নিচে লাঙলের লোহার ফলায়, ধীরে ধীরে মাটি ফাড়ি যায়, থরথর করি কাঁপে মুষ্টি তার, হাত থামি যায়, বাপুলটি ধমকায় বজ্রাতের ঝাড়, আবার থামিলে তোর ভাঙি দেব ঘাড়। আবার অনুরোল দিন লাঙলের মুষ্টি ধরে চাপিয়া ঠাসিয়া, আবার জোয়াল টানি বাপ যায় জমিন চষিয়া, জমিন চষিয়া চলে বাপ তার ভাঙ্গিয়া কুমোর, অগ্নি ঢালি যায় সূর্য বেলা দুপহর, জোয়াল কানহতে বাপ অকস্মাতে পড়ি যায় মাটির উপর, ঘাড় ভাঙি পড়ি আসে যন্ত্রণায় ছটফট করে কিছুক্ষণ, তারপর হঠাৎ মস্তক তুলি নীলক্ষার পানে দৃষ্টি করিয়া স্থাপন, বাপ জান বাপ মোর, ভাগাড়ে অন্তিম কালে পশুর মতন ডাক ভাঙি উঠিল হাম্বায়।